ভাষায় সহজে বলা হয় এসি শিশু। তো এসি শিশুতে আমরা আবার দেখতে পাচ্ছি মাল্টি ইনপুট মাল্টি আউটপুট, বাট এট এ টাইম কমিউনিকেশন করা হচ্ছে একজন ইউজারের সাথে, সিঙ্গেল ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুট। আমরা যদি এই পরের ধাপে আসি যেটা এখনকার লেটেস্ট কমিউনিকেশন টপোলজি, এখানে যেটা দেখা যাচ্ছে যে মাল্টি রেডিও আক্রমণ, যেটা আমাদের দুটা ছিল, দুটার জায়গায় এখন আমরা এখানে 4টা 8টা 16টা এরকম রেডিও মডিউল আমরা ইউজ করতে পারি। সো মাল্টি মাল্টি রেডিও এখানে ইউজ হচ্ছে এবং মাল্টি অ্যান্টেনা এখানে আছে। এবং এই ধরনের কমিউনিকেশনটা কিভাবে হয় আমরা একটু দেখি, যে মাল্টি ইনপুট মাল্টি আউটপুট সাথে সাথে এই মাল্টি ইনপুটটা একটা ইউজারের সাথে কথা বলতেছে না, এট এ টাইম মাল্টি ইউজারের সাথে কথা বলতেছে। তো এই ধরনের কমিউনিকেশনটাকে বলা হয় হচ্ছে এমইউ মিমো, অর্থাৎ মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুট। আমাদের এখন যেগুলো লাইক আমাদের পিটিপি 550 এটা হচ্ছে এমইউ মিমো, আর আমাদের 180 190 200 300 এরা হচ্ছে এসইউ মিমো। আমাদের এসোসিয়েশন কোন রেডিও নাই। ইন মাল্টিপল সো আমি আবার স্লাইডে ফিরে যাই। আরে কি এসআই এসইউ না? তাহলে আমরা এই ভিডিও থেকে অলমোস্ট আমরা এখন ক্লিয়ার হতে পারতেছি যে সিসো কি জিনিস, মিমো কি জিনিস এবং এমইউ মিমো কি জিনিস। এবং আমরা এক্ষেত্রে বলে রাখি, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা অনেক হোমওয়ার্কে 4 এন্টিনা 5 এন্টিনা 6 এন্টিনা লাগাই, বাট এই 6 এন্টিনা বা 5 এন্টিনা 8 এন্টিনা 4 এন্টিনা কাজ করে কিনা, এটা যদি ওই প্রোডাক্টের ক্যাটালগটা দেখে নেবেন যে ক্যাটালগটা এমইউ মিমো সাপোর্ট করে কিনা। যদি এমইউ মিমো ওই ওয়াইফাই রাউটার সাপোর্ট না করে, ও 10 এন্টিনা দিয়েও কোনো লাভ নাই, কেননা আলটিমেটলি এটা আমার ক্ষেত্রে কোনো উপকারে আসবে না। তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই এন্টিনা গুলো ফলস এন্টিনা থাকে। শুধুমাত্র 2 এন্টিনা পর্যন্ত আমাদের এন সিরিজের রাউটার বা মিমো, যারা বলে 2x2 বা 4x4 মিমো যেটা বলে, সেই 2 এন্টিনা পর্যন্ত সাপোর্ট করে। এর অতিরিক্ত যে মানে হোম রাউটার গুলোর ক্ষেত্রে যে এন্টিনা গুলো ব্যবহার করা হয়, ওয়াইফাই রাউটার মিমো টেকনোলজি সাপোর্ট না করে, ওটা আসলে আমাদের কোন উপকারে আসে না। কারণটা হচ্ছে আমাদের আমার এবং আপনার হাতে যে ল্যাপটপ আছে এবং মোবাইল আছে, তাদের ম্যাক্সিমাম রিসিভিং পাওয়ার আছে 2টা স্ট্রিং। তো আমার যদি এমন একটা রেডিও নেই যার হচ্ছে 8টা এন্টিনা আছে এবং সে এমইউ মিমো না কিন্তু 8টা স্ট্রিমিং করে, কিন্তু আমি হচ্ছে 2টা স্ট্রিমিং রিসিভ করতে পারি, তাহলে কিন্তু আমি 2টা স্ট্রিম রিসিভ করে বাকি 6টা কিন্তু রিসিভ করতে পারবো না। সো ইন দ্যাট কেস আমরা এই ধরনের ডিভাইস কেনার সময় খেয়াল করে নিব, ওয়াইফাই এর ক্ষেত্রেই বলতেছি, যে আমাদের যে 5টা 6টা 7টা 8টা অনেকে এখন মাল্টিপল এন্টিনা দিয়ে ডিভাইসের দাম বাড়াই দিচ্ছে, দিয়ে বলতেছে এটা ভালো পারফর্ম করবে, আসলে কার্যত তারা কোনো উপকারে আসবে না যদি না তারা এমইউ মিমো টেকনোলজি সাপোর্ট করে। আমাদের বিভিন্ন ধরনের এন্টিনা আমরা ইউজ করে থাকি, ওমনি ডাইরেকশনাল এন্টিনা, ওমনি ডাইরেকশনাল এন্টিনা প্যাটার্ন গুলো এরকম হয় যে এটা হচ্ছে যদি ডানে বাঁয়ে ধরি তাহলে ডানে বাঁয়ে রেডিয়েশনটা এরকম হবে, আর উপর নিচের রেডিয়েশনটা এরকম পাঠার মতো হবে। হরিজন্টালটা হচ্ছে ডানে বাঁয়ে, অর্থাৎ আমাদের ফ্লোর ফ্লোরের সাথে যদি ভার্টিক্যালি চিন্তা করি তাহলে হরিজন্টাল, আর হচ্ছে যদি আমি ভার্টিক্যাল মানে হচ্ছে যে আমরা যদি খাড়াখাড়ি ভাবে চিন্তা করি লম্বালম্বি ভাবে রেডিয়েশনটা কেন্দ্র, তাহলে
পাখিটা অনেকটা পাখার মতো চারিদিকে রেডিয়েট করে। তার মানে আমি যদি ধরে নিই অমনি এন্টিনি দিয়ে কেউ আছে বা ঠিক তার নিচে কেউ আছে, আমি আবার বলতেছি যেহেতু অমনি এন্টিনা ধরেন এটা আমার ছাদের উপরে, আমার দশতলা বিল্ডিং এর ছাদের উপরে রাখা আছে এবং ভার্টিক্যাল রেডিয়েশন প্যাটার্নটা আছে এরকম পাখার মতো, তাহলে দেখা যাচ্ছে আমার ঠিক অমনি এন্টিনার নিচে আমার কাভারেজটা জিরো। তো এই জায়গায় কোনো যদি ইউজার থাকে সে আসলে কোনো ডাইরেক্ট সিগন্যাল পাবে না, সে যে সিগন্যালটা পাবে সেটা রিফ্লেক্টেড সিগন্যাল পাবে। আর ডাইরেকশনালের ক্ষেত্রে এটা ন্যারো বিম হয়, তো যদি এটা বিমটা যদি একটু চিকন হয় আমরা বলি ন্যারো বিম, যদি বিমটা একটু বড় পাখার মতো হয় তাহলে আমরা বলি ওয়াইড বিম। আমরা নর্মালি এরকম প্যানেল টাইপের এন্টিনা যদি ব্যবহার করি তাহলে তাদের বিমটা এরকম ওয়াইড হয়, আর যদি আমরা প্যারাবোলিক ডিশ ব্যবহার করি তাহলে তাদের বিমটা চিকন হয়। আমাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পয়েন্ট টু মাল্টি পয়েন্টের ক্ষেত্রে যদি সেক্টর ইউজ করি তাহলে আমার একটা সেক্টর দিয়ে অনেক দূর কভার করতে চাই, দ্যাটস আমার এই বিমটা আমি একটু ডানে বাই বেশি দূর যেতে দিতে চাই, দ্যাটস তখন আমরা প্যারালেটিনা ব্যবহার করি এবং বড় বিম উইথ ব্যবহার করি, বাট এটার কিন্তু আমার ডিস্টেন্স কম হবে। আর যখন আমি লং ডিস্টেন্সে যাব পয়েন্ট টু পয়েন্ট করব আমি প্যারাবোলিক এন্টিনা ব্যবহার করতেছি যার বিম উইথ হবে ন্যারো এবং এটার মাধ্যমে আমরা অনেক দূর পর্যন্ত লিঙ্ক করতে পারি। আমাদের এখানে বিভিন্ন ধরনের এন্টিনা প্যাটার্ন ব্যবহার বলা হয়েছে, থেকে এই হচ্ছে আমাদের প্যারাবোলিক এন্টিনা, আর হচ্ছে পয়েন্ট টু মাল্টি পয়েন্টের ক্ষেত্রে এরকম প্যানেল এন্টিনা বা প্ল্যাটফর্ম এন্টিনা ব্যবহার করা হয়। যেটা আমি আগে বলতেছিলাম যে যদি আমার বিম যদি ন্যারো হয় তাহলে আমি এটা লং ডিস্টেন্স কভার করতে পারবো, যদি আমার বিম ওয়াইড হয় তাহলে আমার তুলনামূলকভাবে শর্ট ডিস্টেন্স আমি ব্যবহার করি। দ্যাটস হোয়াই আমরা যখন পয়েন্ট টু মাল্টি পয়েন্ট করি আমরা যেহেতু একটা এন্টিনা দিয়ে সারাউন্ডিং 90 ডিগ্রি বা 120 ডিগ্রি কভার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে এটা দিয়ে আপনার ম্যাক্সিমাম 10 কিলোমিটার পর্যন্ত আমরা কাভারেজ দিতে পারবো। আর যদি আমি পয়েন্ট টু পয়েন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই প্যারাবোলিক এবং যখন এন্টিনাটা সিলেক্ট করব বেস্ট এন্টিনাটা হচ্ছে যে তার বিমটা কত ন্যারো, বাট এখানে আবার আমাদের টাওয়ারম্যানরা মাঝে মাঝে কমপ্লেন করে বিকজ ন্যারো বিমের এন্টিনা হলে বিলাইতে সময় লাগে, তো তখন তারা কমপ্লেন করে যারে অমুক এন্টিনা অমুক রেডিওতে তাড়াতাড়ি ইয়া হয় অমুক ব্র্যান্ডে দিয়ে তাড়াতাড়ি হয় না। এটার রিজনটা হচ্ছে যে আপনার হাতে যে এন্টিনাটা আছে সেই এন্টিনার পারফরমেন্স ইনক্রিজ করার জন্য তার বিম উইথ ন্যারো করা হয়েছে। না না ফেসবুক রেডিও কোন অ্যালাইনমেন্ট করতেছেন, অ্যালাইনমেন্টটা যদি একদম পারফেক্ট না হয় আপনার মানে পারফেক্ট হচ্ছে না বলে আমার লিংকটা কিন্তু আপনি সেন্ড করতে দেরি না, কিন্তু একবার পারফেক্ট হয়ে গেলে আপনি কিন্তু আপনার অ্যালাইনমেন্টে কষ্ট হলো এটা ঠিক, বাট আপনি ওভারঅল পারফরম্যান্স কিন্তু আপনার ইমপ্রুভ করবে। মামা না তোমার ভাই কথা বলো, এটা কি আশিক নামে আছে না? এখন একটা ভালো রেডিওর গুণ কি হতে পারে, একটা ভালো রেডিওর প্রথম গুণ হতে পারে যে তার মধ্যে চ্যানেল ফিল্টারিং থাকতে হবে। চ্যানেল ফিল্টারিং মানে হচ্ছে সে যেই ফ্রিকোয়েন্সিতে কাজ করতেছে সেই ফ্রিকোয়েন্সিটা ছাড়া সে অন্য ফ্রিকোয়েন্সি শুনতে পাবে না। আমাদের আগে এখন তো রিমোট আসছে, আগে আমাদের টিভি নব ঘুরায় ঘুরায় চ্যানেল চেঞ্জ করতাম এবং অনেক সময় দেখতাম যে একটা চ্যানেলের মধ্যে আর একটা চ্যানেলের এক চ্যানেলের ছবি আর আর এক চ্যানেলের কথা চলে আসছে, রাইট? তো এই ধরনের এবং এখনকার টিভিগুলো আরো ভালো, এখনকার টিভিগুলো কি হচ্ছে একদম পার্টিকুলার চ্যানেলকে ফিল্টার করে ওই চ্যানেলটারই শুধু ভিডিও এবং ভয়েস আমাকে শুনতে দেয়, বাকি অন্য চ্যানেলের ভিডিও ভয়েস আমি শুনতে পারি না। রেডিওর ক্ষেত্রেও ঠিক তাই, আমরা যে চ্যানেলটা ইউজ করব যে রেডিওটা ইউজ করব সেই রেডিওতে অবশ্যই চ্যানেল ফিল্টার থাকতে হবে। ওই চ্যানেল ফিল্টারের কাজ হচ্ছে আমি যে চ্যানেলটাকে সিলেক্ট করলাম সেই চ্যানেলটা বাদে বাকি চ্যানেলগুলো থেকে আমি কোনো
তাহলে অটোমেটিক্যালি আমার নয়েজের পরিমাণটা কিছুটা কমে গেল। দ্বিতীয় পার্টটা হচ্ছে যে আমরা যখন কোন চ্যানেলে কাজ করি, ফর এক্সাম্পল এই হলুদ চ্যানেলটা নিয়ে কাজ করতেছি, হলুদ চ্যানেলটা কিন্তু ওর এই লেগটা ডানে বাঁয়ে সরাই সরাই দিছে, অর্থাৎ এই হলুদের এই ওর হওয়া উচিত ছিল শার্প, আর শার্প না হয়ে ও স্টার্ট পয়েন্টটা ওর পাশের যে অংশটা আছে পাশের অংশের মধ্যে সে স্প্রেড কিনারের মাধ্যমে আমি পার্টিকুলার খুব লোয়ার বিমে আমি ইউজারের সাথে কমিউনিকেট করতেছি, সো দ্যাট আমার পাশে যে কো চ্যানেল ইন্টারফারেন্স তৈরি করতেছিল যে তাকে আমি অ্যাভয়েড করতেছি। দ্যাট ফর দিস রিজন আমরা যখন পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক করি আমরা ন্যারো বিম উইথের একটা এন্টিনা খুঁজতে থাকি। রিজন হচ্ছে ন্যারো বিম উইথ এন্টিনা ইউজ করলে আমার যদি কো চ্যানেল ইন্টারফারেন্স বা আমার আমি যে ফ্রিকুয়েন্সিটা ব্যবহার করি তার সেম ফ্রিকুয়েন্সি বা তার ওভারল্যাপ ফ্রিকুয়েন্সি যদি কেউ ইউজ করে আমি তাতে তারা ইফেক্টেড হই না। আমরা আবার তাহলে স্লাইডে ফিরে যাই। তাহলে আমরা অলমোস্ট দুটা প্রবলেম সম্বন্ধে জানতে পারছি, একটা হচ্ছে অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স, অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্সের জন্য আমাদের কি করতে পারি গার্ড ব্যান্ড রাখতে পারি, আর একটা হচ্ছে আমরা যে রেডিও কিনবো রেডিও কেনার সময় দেখে নেবো এই রেডিওতে চ্যানেল ফিল্টার আছে কিনা। তাহলে এই দুটাতে আমরা অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স অ্যাভয়েড করতে পারি, আর কো চ্যানেল ইন্টারফারেন্স অ্যাভয়েড করার জন্য আমাদের যদি পয়েন্ট টু মাল্টি পয়েন্ট ব্যবহার করবো তাহলে পয়েন্ট টু মাল্টি পয়েন্টের ক্ষেত্রে আমরা ওই ডিভাইসটাই সিলেক্ট করবো যে ডিভাইসটা বিম ফর্মিং এন্টিনা আছে বা বিম ফর্মিং পারফরমেন্স করে, আর পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে খুব ন্যারো বিমের আমরা একটা রেডিও ব্যবহার করব যাতে আমাদের কমিউনিকেশনটা খুবই প্রিসাইসলি হয় এবং আমি কোর চ্যানেল বা আশেপাশে যদি সেম চ্যানেলের কেউ ব্যবহার করে তার দ্বারা যেন আমি ইফেক্টেড না হই। তো আমরা যেটা বললাম যে গার্ডব্যান্ডটা যে করবো তাহলে গার্ডব্যান্ড করার সূত্র কি হতে পারে, এখানে আমি একটা ডায়াগ্রাম দিচ্ছি, ডায়াগ্রাম যদি লক্ষ্য করেন ধরেন এটা আমার টোটাল স্পেকট্রাম, স্পেকট্রামে আমি এবার ফ্রিকুয়েন্সি চপিং করতেছি। আমাদের কাছে দুই ধরনের রেডিও আপনি মার্কেটে পাবেন, একটা আছে জিপিএস সিঙ্ক আর একটা আছে নন সিঙ্ক। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 95% কি হবে যে আমরা নন সিঙ্ক রেডিও ব্যবহার করি, জিপিএস সিঙ্ককে রেডিও আমরা খুব ব্যবহার খুব কম ব্যবহার করি যেহেতু এটা একটু এক্সপেন্সিভ। তাহলে নন সিঙ্কের ক্ষেত্রে আমরা যখন চ্যানেল প্ল্যানিং করব, লাইক আমার টাওয়ারে 5-6টা রেডিও বসাতে হবে, এখন আমি কিভাবে চ্যানেল প্ল্যানিং করবো, প্রথম হচ্ছে আমি যে ফ্রিকুয়েন্সিটা চ্যানেলটা নিব, লাইক আমি 5 মেগাহার্জের একটা চ্যানেল নিলাম, এবার আমি দ্বিতীয় আর একটা চ্যানেল বি নিব, বাট শর্ত হচ্ছে চ্যানেল এ এবং চ্যানেল বি এর মাঝখানে তাদের চ্যানেল ব্যান্ডউইথের দ্বিগুণ গার্ড ব্যান্ড হিসেবে ছেড়ে দিতে হবে। তো আমার চ্যানেল এ যদি 5 মেগাহার্জ হয় এবং চ্যানেল বি যদি 5 মেগাহার্জ হয় তাহলে দুইজনের মাঝখানে গার্ড ব্যান্ড হতে হবে 10 মেগাহার্জ। আমার চ্যানেল এ যদি 20 মেগাহার্জ হয়, চ্যানেল বি যদি 20 মেগাহার্জ হয় তাহলে দুজনের মধ্যে চ্যানেল ছেড়ে দিতে হবে 40 মেগাহার্জ। চ্যানেল এ যদি 40 মেগাহার্জ হয়, চ্যানেল বি যদি 40 মেগাহার্জ হয় তাহলে দুজনের মধ্যে চ্যানেল ছেড়ে দিতে হবে 80 মেগাহার্জ। এই গ্যাপটা সৃষ্টি করে গার্ড ব্যান্ডের এই গ্যাপটা সৃষ্টি করার মাধ্যমে আমরা নন ওভারল্যাপ অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স অ্যাভয়েড করে আমরা একটা সুন্দর কমিউনিকেশন করতে পারি। বাট এখানে যেটা হচ্ছে সেটা আমার তো স্পেকট্রাম মাত্র 150 মেগাহার্জ, তো 150 মেগাহার্জে আমি যদি এভাবে ছেড়ে ছেড়ে করতে যাই আমার তো অনেক ফ্রিকুয়েন্সি নষ্ট হবে। হ্যাঁ, কিছুটা ফ্রিকুয়েন্সি নষ্ট হবে যেহেতু আপনি নন সিঙ্ক ডিভাইস ব্যবহার করতেছেন। আপনি যদি এই ফ্রিকুয়েন্সি বা এই রিসোর্সটাকে নষ্ট না করতে চান তাহলে আপনি সিঙ্ক ডিভাইস ব্যবহার করবেন,
সিং ডিভাইসের ক্ষেত্রে ফর্মুলাটা খুবই সিম্পল, আপনার চ্যানেল ব্যান্ড যাই হোক না কেন আপনার গার্ড ব্যান্ড 5 মেগাহার্জ হলেই হয়, অর্থাৎ আমার চ্যানেল ব্যান্ডউইথ 10 মেগাহার্জ হলো গার্ড ব্যান্ড হবে 5 মেগাহার্জ, আমার চ্যানেল ব্যান্ডউইথ 20 মেগাহার্জ হলো গার্ড ব্যান্ড হবে আপনার 5 মেগাহার্জ, চ্যানেল ব্যান্ডউইথ যদি 40 মেগাহার্জ হয় গার্ড ব্যান্ড হবে 5 মেগাহার্জ। তো এইভাবে আপনি যদি আপনার স্পেকট্রামে লিমিটেশন থাকে এবং এটাকে যদি আপনি ওভারকাম করতে চান তাহলে আপনি তাহলে জিপিএসসি ডিভাইস ব্যবহার করবেন, আদারওয়াইজ যদি নন সিং ব্যবহার করেন তাহলে আমাদের আগের যে ফর্মুলা সেটা হচ্ছে যে আপনার চ্যানেল যা হবে আপনার গার্ড ব্যান্ড তার দ্বিগুণ হবে। তো ইন্টারফারেন্স অলরেডি আমরা একটা ধারণা পাইছি কোয়ার্টারাল ইন্টারফারেন্স এবং অ্যাডজাসেন্ট চ্যানেল ইন্টারফারেন্স, এবং এই ইন্টারফারেন্সগুলো আমাদের আলটিমেটলি আমাদের রেডিও কমিউনিকেশনে সবচেয়ে বড় ইফেক্ট করে। আমি একটা সিমুলেশনে যাই, আমি এই সিমুলেশনটাতে বুঝতে পারবো যে আমাদের ইন্টারফারেন্সের ইফেক্টটা কতখানি। এখানে যেমন তিনটা লোকেশন দেওয়া আছে, লোকেশন এ, লোকেশন বি, লোকেশন সি, এবং লোকেশন এ থেকে আমি লোকেশন বি তে লিংক করতে চাই, লোকেশন এ থেকে লোকেশন সি তে লিংক করতে চাই। তাহলে লেটস আমরা লোকেশন এর সাথে লোকেশন বি এর একটা লিংক করলাম, তো আমাদের একটা লিংক হয়ে গেছে। আমি এখানে দেখতে পাচ্ছি লোকেশন এ থেকে লোকেশন বি তে প্রেশনার জোন তৈরি হয়েছে এবং একটা ভিজুয়াল লাইন তৈরি হয়েছে, এবং ওই অঞ্চলের জিওগ্রাফিক্যাল ফরম্যাট ওয়াইজ আমি আর্থ কার্ভেচারটা কোথায় উঁচু কোথায় নিচু আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই জায়গাটায় আমি কনফার্ম হলাম আমি যে টাওয়ার হাইটটা ব্যবহার করতেছি এই টাওয়ার হাইটটা আপনার সাফিসিয়েন্ট, যেহেতু এখানে আমার কোনো অবস্থাগত নাই। এখন মনে করেন আমি সার্ভে করে পাইলাম যে এই 11 কিলোমিটারে একটা বিল্ডিং আছে 12 তলা, 12 তলা মানে হচ্ছে 120 ফিট। তাহলে আমি এখানে 120 ফিট অবস্থাগত অ্যাড করলাম, 120 ফিট অবস্থাগত অ্যাড করার পরে আমার এখন লিঙ্কের স্ট্যাটাস আসলে হচ্ছে নিয়ার লাইন অফ সাইট ইস মিন সে ফ্রেশনার জোন কাট করছে, ভিজুয়াল লাইন এখনো কাট করে না। তো এইটাতে আমার অনেক লিঙ্ক স্টাবলিশ থাকবে বাট আমার অনেকখানি ব্যান্ডউইথ কম্প্রোমাইজ হবে। আমি এখন এটাকে আবার লাইন অফ সাইটে আনতে চাই, তাহলে এটা হচ্ছে একমাত্র উপায় সেটা হচ্ছে আমার টাওয়ার হাইটটা বাড়াতে হবে। তো টাওয়ার হাইট আমার এখানে আছে 150 ফিট, আমি এটা আমি এখানে টাওয়ার হাইট করলাম 180 ফিট। আমি স্টিল দেখলাম যে হ্যাঁ আমার এটা থার্ড ফেসের জন্য চলে গেছে, তো থার্ড ফেসের জন্য যাওয়ার জন্য এটা এখন লাইন অফ সাইট কন্ডিশনে কনসিডার করা হয়েছে, এবার ডান। তাহলে আমার মোটামুটি একটা মডেল খারাপ হয়ে গেল যে আমার এই লিঙ্কটা করতে গেলে মিনিমাম কতখানি আমার টাওয়ার হাইট লাগবে এই আমার ম্যাক্সিমাম অবস্থাগুলোকে ওভারকাম করার জন্য। এবার আমি আসি আমাদের রেডিও সিলেকশনে, আমি ফর এক্সাম্পল কোর্স 200 সিলেক্ট করলাম, কান্ট্রি আমি আদার সিলেক্ট করলাম, আমার চ্যানেল ব্যান্ডউইথ 40 মেগাহার্জ দেওয়া আছে, আমার আপলিং ডাউনলিং রেশিও দেওয়া আছে 50-50, অর্থাৎ আমার যতখানি ব্যান্ডউইথ হবে তার অর্ধেক হবে আপলিং এবং অর্ধেক হবে ডাউনলিং। যদি কোনো কাস্টমারের ক্ষেত্রে ল্যাটেন্সি ডিপেন্ডেন্ট কোনো অ্যাপ্লিকেশন থাকে তাহলে এখানে আমি ফ্রেম পিরিয়ড 2.5 মিলি সেকেন্ড সিলেক্ট করতে পারি,
আদারওয়াইজ যদি কারো ল্যাটেন্সি একটু বেশি হলে সমস্যা না থাকে, তাহলে আমি ফ্রেম সাইজ 5 মিলিসেকেন্ডই রাখতে পারি। সেক্ষেত্রে 5 মিলিসেকেন্ড রাখা মানে হচ্ছে আমি আমার প্যাকেটটাকে জাম্বো প্যাকেট বানাচ্ছি, আর 2.5 মিলিসেকেন্ড করে দিতে পারো মানে প্যাকেটটাকে আমি ছোট ছোট করে ফেলতেছি। এনিওয়ে তাহলে আমার লিঙ্ক হয়ে গেল, আমি রেডিও কমিউনিকেশন টাওয়ার হাইট ঠিকঠাক করলাম। করার পর আমি এখন দেখলাম যে আমার এখন RSSI কত হবে, ব্যান্ডউইথ কত হবে। আমার RSSI চলে আসছে -55, তার মানে হচ্ছে আমি স্টিল -60 নিচে আছি, এবং আমি ব্যান্ডউইথ পাচ্ছি হচ্ছে 256 Mbps, লিঙ্ক সরি 265 Mbps, এবং লিঙ্ক অ্যাভেলেবিলিটি হচ্ছে 99.98%, মানে হচ্ছে আমার এই লিঙ্কটা বছরে 5-6 ঘন্টা হয়তো ডাউন থাকবে। কিন্তু এখনো কিন্তু এটা আমাদের লিঙ্কটা মডেলিং করছে হচ্ছে খুবই আইডিয়াল কেসে, যে আইডিয়াল কেসে এখানে কোনো নয়েজ কনসিডার করা হয় নাই। তাহলে আমাদের একদম আইডিয়াল কেস, এখানে কোনো নয়েজ নাই, বিন্দু মতো কোনো সমস্যা নাই, নয়েজ ফ্লোর জিরো, নয়েজ ইন্টারফারেন্স জিরো, অ্যাডজাসেন্ট চ্যানেল জিরো, চ্যানেল ইন্টারফারেন্স জিরো, এই কন্ডিশনে আমি 265 Mbps পেতে পারি। এখন যদি নয়েজ হয় তাহলে আমার এই ইন্টারফারেন্সের বা এই ব্যান্ডউইথের পরিমাণটা কী হবে, ও আমার অ্যাভেবিলিটির পরিমাণটা কী হবে। আমি ট্রান্সমিশন লাইনে ইন্টারফারেন্স অ্যাড করলাম, এক ধাক্কাতে আমার 265 Mbps 180 Mbps হয়ে গেছে। আমি এবার রিসিভিং এন্ড ইন্টারফারেন্স অ্যাড করলাম, এক ধাক্কাতেই 180 Mbps 96 Mbps হয়ে গেছে। সো ইউ ক্যান ইমাজিন আপনার একটা লিঙ্কে ইন্টারফারেন্সের ইফেক্টটা কি পরিমাণ হতে পারে, যে আপনার 265 Mbps এর আপনি যে ব্যান্ডউইথ এক্সপেক্ট করতেছিলেন সেই ব্যান্ডউইথটাকে এক লাফে 96 Mbps নিয়ে আসছে। এবং 96 Mbps কিন্তু আপনার অপারেশনাল ব্যান্ডউইথ না, বিকজ এখানে কিছু চেকসাম ব্যান্ডউইথ আছে। আমি যদি 1/3 পরিমাণ ব্যান্ডউইথ বাদ দিই, আলটিমেটলি আপনি এই লিঙ্ক থেকে মাত্র 60 Mbps ব্যান্ডউইথ পাবেন, যেটা ইউজেবল। এবং এখানে ডেটা কমিউনিকেশনটা মোটামুটি চলবে, ভিডিও ভয়েস খুবই সমস্যা করবে যেহেতু ইন্টারফারেন্সের পরিমাণটা অনেক বেশি। সো দ্যাটস ওয়াই আমাদের চ্যানেল সিলেকশনের ক্ষেত্রে অ্যাডজাসেন্ট চ্যানেল এবং কো চ্যানেল ইন্টারফারেন্সটাকে অ্যাভয়েড করাটা এই জন্য ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে এর মূল ইফেক্টটা আমাদের থ্রুপুটে হয়। আমি যত ভালো রেডিও ব্যবহার করি না কেন, যত হাই থ্রুপুটের রেডিও ব্যবহার করি না কেন, যদি আমি এই অ্যাডজাসেন্ট চ্যানেল এবং কো চ্যানেল ইন্টারফারেন্সটাকে অ্যাড্রেস না করি এবং এটাকে মিনিমাইজ না করে নিয়ে আসি, আমার লিঙ্কের সাফিসিয়েন্ট ব্যান্ডউইথ বা এক্সপেক্টেড ব্যান্ডউইথ আমি কখনোই পাবো না। আমি এবার লোকেশন এ থেকে লোকেশন সি তে লিঙ্ক করি, আমরা এখানে ফর এক্সাম্পল রেডিও সেট করলাম 4300, কান্ট্রি কোড দিলাম আদার, সো আমাদের লিঙ্কটা দাঁড়াইছে এরকম, বিকজ আমার সি সাইডে আমার টাওয়ার হাইট দেওয়া আছে 150 ফিট, তাই এটাকেও 150 ফিট করে নিয়ে আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার এইটা 33 কিলোমিটার লিঙ্ক, এবং 33 কিলোমিটার লিঙ্কে আমার আর্থ কার্ভেচারের ইফেক্টটা দেখেন যে আমার কতখানি, অলমোস্ট 0 থেকে 80 ফিট, 80 ফিট পর্যন্ত আমার আর্থ কার্ভেচারের একটা ইফেক্ট এখানে কাজ করতেছে, যেটা আমার এক এ থেকে বি লিঙ্কটা যদি আমি যাই সেখানে অনলি 40
40 ফিট পর্যন্ত ইফেক্ট কাজ করছিল। জাস্ট সিম্পলি 12 কিলোমিটার বেড়ে যাওয়াতে আবার আর্ট কার্ভেচারের পরিমাণ ইফেক্টটা অলমোস্ট 80 ফিট হয়ে গেছে। সো আমার লিঙ্কটা একদম মাটি ছুঁচি অবস্থা, যাক এটাও আমরা কনসিডার করলাম যে ওকে থাক এভাবে চলো। আমাদের লিঙ্কে যদি আমরা চিন্তা করি, আমি পাচ্ছি হচ্ছে 199 Mbps, একদম আইডিয়াল কেসে চ্যানেল ব্যান্ডের ব্যবহার করা হয়েছে 40 MHz। এবার যদি আমি এখানে ইন্টারফারেন্সের ইফেক্টটা দেখি, 199 Mbps 108 হয়ে গেল যদি সেন্ডারে থাকে। রিসিভারে যদি ইন্টারফারেন্স থাকে ইফেক্ট করে হয়, তাহলে অনলি 21 Mbps এর একটা লিঙ্ক আমরা পাবো। সো ইউ ক্যান ইমাজিন আমাদের ফ্রিকুয়েন্সির উপরে নয়েজের পরিমাণটা কতখানি, এবং এই জায়গাটা অ্যাডজাস্টেন্ট চ্যানেল এবং কো চ্যানেলটা আমাদের কি পরিমাণ ইফেক্ট করতে পারে। ফাইনালি যেটা সেটা হচ্ছে, আমি বলছিলাম যে আমাদের এই যে পেটটা, এই পেটটা ফ্রিকুয়েন্সির উপরে ডিপেন্ড করে। যেমন আমি এখন 5.8 MHz ইউজ করতেছি, তার সাথে আমার যে পেটটা আছে, পেটটা অলমোস্ট 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ 5 দাগ 100 ফিটের মতো এটা চওড়া। যদি এটা আমি একটু লোয়ার ফ্রিকুয়েন্সিতে যাই, আমরা হায়ার ফ্রিকুয়েন্সি ইউজ করব। আমরা শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে লোয়ার ফ্রিকুয়েন্সি ইউজ করতে পারি, কেননা লোয়ার ফ্রিকুয়েন্সি ইউজ করলে আমার ফেস টাইম বড় হবে। আমার তখন এইটাকে লাইন অফ সাইট ক্লিয়ার করার জন্য আমার টাওয়ার হাইটও বেশি করতে হবে, আদারওয়াইজ আমি লাইন অফ সাইট ক্লিয়ার করতে পারবো না। যেমন আমার 150 ফিট যখন আমার টাওয়ার হাইট ছিল, তখন আমার একদম মাটির সাথে মিশে গেছে, মাটির ভিতরে ঢুকে গেছে। আমি এটাকে এলওএস লাইন অফ সাইট কন্ডিশন আনার জন্য আমার দুই পাশে 250 ফিট টাওয়ার হাইট লাগতেছে। তার মানে আমি যদি লোয়ার ফ্রিকুয়েন্সি ব্যবহার করি, আমার লাইন অফ সাইট ক্লিয়ার রাখার জন্য আমাকে হায়ার টাওয়ার হাইটের প্রয়োজন হবে। তো দ্যাটস হোয়াই আমরা অলওয়েজ 5 MHz থেকে আমাদের পয়েন্ট টু পয়েন্ট করার জন্য সাজেস্ট করি, কেননা সেটা ইউজেবল বা ফ্রি ব্যান্ডের মধ্যে, যতগুলো ফ্রি ব্যান্ড আছে তার মধ্যে হায়ার ফ্রিকুয়েন্সি আপনার ফ্রেস্টাল জোন অন্যদের তুলনামূলকভাবে চিকন। সো আমাদের টাওয়ার হাইটটা তুলনামূলকভাবে কম লাগে, এবং আমরা এটার মাধ্যমে ভালোভাবে লিঙ্ক করতে পারবো। সো ফলে আপনাদের কাছে ধারণা দেওয়া গেছে আমাদের লিঙ্কে ফ্রিকুয়েন্সি, টাওয়ার হাইট এবং ইন্টারফারেন্সের ইফেক্টটা আমার ব্যান্ডউইথ এবং কমিউনিকেশনের ক্ষেত্রে কি ধরনের ইফেক্ট রাখতে পারে। আমি আবার স্লাইডে ফিরে যাচ্ছি। সো আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে যদি আমরা ধরি, লাইক 2 এন্ডেড টাওয়ার, সো এই টাওয়ারে হচ্ছে রেডিও, রেডিও একটা কেবলের মাধ্যমে অ্যান্টিনারে কানেক্টেড হয়, এটাকে ট্রান্সমিশন লাইন বলে। দেন অ্যান্টিনা, অ্যান্টিনা থেকে রেডিও ম্যাগনেটিক ওয়েভ অন্য পাশে যায়। সো যখন এই রেডিও ম্যাগনেটিক ওয়েভ এক এন্ড থেকে আরেক এন্ডে যায়, এটা ফ্রি স্পেস লস ক্যালকুলেশন করতে হয়। এরপরে এটা রিসিভারের অ্যান্টিনাতে পড়ে, রিসিভারের অ্যান্টিনা থেকে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে সে আবার রেডিওর সাথে কানেক্টেড হয়। এবং আমাদের কমিউনিকেশনটা দুইটা মডেলে, যেটা বললাম পয়েন্ট টু পয়েন্ট, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট। এবং এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যারাবোলিক অ্যান্টিনা ব্যবহার করি যদি লং ডিস্টেন্স হয়। শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে প্যানেল অ্যান্টিনা ব্যবহার করা যেতে পারে, বাট লং ডিস্টেন্সের ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্যারাবোলিক অ্যান্টিনা ব্যবহার করতে হবে। আর পয়েন্ট টু মাল্টি পয়েন্টের ক্ষেত্রে আমরা সেক্টর অ্যান্টিনা ব্যবহার করি। সেক্টর অ্যান্টিনা ব্যবহার করার কারণটা হচ্ছে যে আপনার
বিম ফর্ম বিমটা অনেক বড় হয়, 90 ডিগ্রি বা 120 ডিগ্রি বিম পাই আমরা। সো ওই 90 ডিগ্রি বা 120 ডিগ্রির মধ্যে আমরা একটা মাস্টার রেডিওকে দিয়ে অনেকগুলো চাইল্ড রেডিও আমরা কানেক্ট করতে পারি। সো এই কমিউনিকেশনের প্রথমে এটা হচ্ছে ট্রান্সমিশন পাওয়ার। নর্মালি আমরা যদি এন সিরিজের রেডিও ব্যবহার করি, আমরা ম্যাক্সিমাম মডেল টু মডেল ভেদে 30 dBm বা 1 W পর্যন্ত ট্রান্সমিশন পাওয়ার দিতে পারি। কিন্তু যদি আমরা এসি সিরিজের রেডিও ব্যবহার করি, তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার 25 dBm এর উপরে এখনো পর্যন্ত দিতে পারি, যেহেতু এসি সিরিজের চিপসেট এখনো পর্যন্ত 25 dBm এর উপরে পাওয়ার ট্রান্সমিট করে। সো ইন দ্যাট কেস অনেকে এরকম ধারণা করেন যে আমার একটা লিঙ্ক আছে এন সিরিজের রেডিও দিয়ে, যদি এসি সিরিজের রেডিও নিয়ে আসি তাহলে হয়তো ব্যান্ডউইথটা বাড়বে। এই এই ধারণা তখনই সত্য হবে যদি আপনার লিঙ্কটা শর্ট ডিস্টেন্সের লিঙ্ক হয়। যদি আপনার লিঙ্কটা লং ডিস্টেন্সের লিঙ্ক হয়, আপনি কোনো অবস্থাতে এন সিরিজের রেডিওর পরিবর্তে এসি সিরিজ রেডিও ব্যবহার করলেও বেশি ব্যান্ডউইথ পাবেন না, যেহেতু এসি সিরিজের চিপসেটের ট্রান্সমিশন পাওয়ার এন সিরিজের চিপসেটের তুলনায় অলমোস্ট 5 dB কম। তো আপনার অ্যান্টেনার গেইন এবং যাবতীয় অন্য কিছু মানে সেম থাকলেও আপনার ব্যান্ডউইথের পরিমাণটা এখানে অনেক কমে আসবে। দ্বিতীয় প্যারামিটার আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ERIP। ERIP টা খুবই ইম্পর্টেন্ট আমরা যারা ওয়াইফাই হটস্পট করতে চাই। অনেকে অনেক সময় আমাদের কাছে ধারণা নিয়ে আসেন যে ভাই এমন কোনো ডিভাইস আছে কিনা, আমরা একটা লাগাবো অমনি কিনা লাগাবো, 1 কিলোমিটার কাভার করবে, 1 কিলোমিটারের মধ্যে যে কেউ মোবাইলের মাধ্যমে এটা ইউজ করতে পারবে। থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি এটা পসিবল না। রিজনটা হচ্ছে আমাদের BTRC থেকে ওয়াইফাই হটস্পট করার কিছু গাইডলাইন দেওয়া আছে। প্রথম গাইডলাইন হচ্ছে আপনার রেডিও কোনো অবস্থাতেই 30 dB এর উপরে পাওয়ার ট্রান্সমিট করতে পারবে না। দ্বিতীয় গাইডলাইন হচ্ছে আপনার ERIP কখনো 36 dB এর উপরে হইতে পারবে না, এবং তৃতীয় গাইডলাইন হচ্ছে আপনার ওয়াইফাই কভারেজ কখনো 100 মিটারের উপরে হতে পারবে। এই তিনটা গাইডলাইন BTRC থেকে দেওয়া আছে, আপনি যে কোনো হটস্পট ওয়াইফাই পাবলিক হটস্পট করতে গেলে আপনাকে এই গাইডলাইনটা ফলো করতে হবে। সো যদি আমি ধরে নিচ্ছি আপনার রেডিও ট্রান্সমিশন পাওয়ার মনে করেন 30, আর আপনার ERIPটা পাওয়া যায় হচ্ছে রেডিও ট্রান্সমিশন পাওয়ারের সাথে অ্যান্টেনার গেইন যোগ করব এবং কেবল লস বিয়োগ করব, তো এটার মাধ্যমে যে এই সরলটা করার পরে যে সরল ফল আসবে সেটাই হচ্ছে আমাদের ERIP। এখন যদি BTRC বলে আমার হচ্ছে ERIP 36 এর বেশি হওয়া যাবে না, তাহলে আমার রেডিও যদি রেডিও ট্রান্সমিশন পাওয়ার 30 হয়, তার মানে আমি এমন একটা এন্টেনা লাগাতে পারবো তার ম্যাক্সিমাম গেন 6 dBi হতে পারে, এর বেশি কোনো এন্টেনা আমরা অ্যালাউ করতে পারবো না অ্যাকর্ডিং টু BTRC রুল। সো ইন দ্যাট কেস অনেকেই যে আপনার একটা ডিভাইস দিয়ে অনেক বড় এলাকা কভার করতে চান ওয়াইফাই হটস্পটের মাধ্যমে, BTRC রুল ওয়াইজ এটা পসিবল না। সো এটা চেষ্টা না করে বরঞ্চ আমরা হটস্পট আকারে 100 মিটার 100 মিটার করে করে আমরা কাভারেজ তৈরি করে আমরা একটা বড় এলাকা কভার করতে পারি। ট্রান্সমিশন লস আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখন যে রেডিওগুলো ব্যবহার করি সব আপনার বিল্ট ইন এন্টিনা থাকে, তো দ্যাটস হোয়াই এই ট্রান্সমিশন লস কোনসা হয় না। ট্রান্সমিশন লসটা হচ্ছে রেডিও এবং এন্টিনারের মধ্যে যে ফিডার কেবলটা ব্যবহার করা হয় সেই ফিডার কেবল জনিত লস। তো আমাদের ক্যাম্বিয়ামের PTP 550 যেটা হাই থ্রুপুট রেডিও আছে সেটা আপনার ট্রান্সমিশন কেবল লাগে। আমরা অনেক ক্ষেত্রে দেখছি অনেকে লোকাল লোকাল কেবল ব্যবহার করেন যেগুলো লস অনেক বেশি, যার জন্য দেখা যায় যে রেডিওর পারফরমেন্স অনেক খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন থাকবে আমরা রেডিওর সাথে ফ্যাক্টরি মেড একটা ফিডার কেবল বা ট্রান্সমিশন কেবল আমরা দিয়ে থাকি, আপনারা সেটাই ব্যবহার করবেন, বিকজ এইখানে লসের পরিমাণটা অলমোস্ট জিরো।
বাট এর বাইরে আমি বাজারে বা পুরান ঢাকা থেকে অনেকে কিছু ডিনারটেবল বাড়াই নিয়ে আসেন, বাড়াই নিয়ে সেটা ইউজ করার চেষ্টা করেন, ওগুলোতে লসের পরিমাণ অনেক বেশি থাকে। স্পেশালি এই যে ওরা যে কানেক্টরটা পাঞ্চ করে, কানেক্টরের ওই জায়গাতে পাঁচটা প্রপার না হওয়াতে ওই জায়গায় প্রচুর লিকেজ পাওয়ার বের হয়ে যায়। ফাইনাল থিং হচ্ছে অ্যান্টিনা গেইন, আমাদের নর্মালি প্যারাবোলিক অ্যান্টিনা ব্যবহার করি, এবং আমরা যেটা বললাম যে পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে লং রেঞ্জ যাওয়ার জন্য আমরা সাজেস্ট করি এই প্যারাবোলিক অ্যান্টিনাটা বিমটা যেন খুবই ন্যারো হয়। আপনার অ্যান্টিনার বিম যত ন্যারো হবে আপনি তত বেশি দূর পর্যন্ত লিঙ্ক করতে পারবেন, আপনি কোচালেন ইন্টারফারেন্স অ্যাভয়েড করতে পারবেন। বাট একটা সমস্যা হবে, সেটা হচ্ছে লিঙ্ক মিলাইতে আপনার সময় লাগবে, একটু ধৈর্য দিয়ে চেষ্টা করলে লিঙ্কটা সহজে মিলানো যাবে। কিন্তু আপনি একবার লিঙ্ক মিলে গেলে পরবর্তী যে আপনার যে ইন্টারফারেন্স জনিত যে ঝামেলাগুলো, কোচালেন ইন্টারফারেন্সের ইস্যু বা আদার ইস্যুগুলো, সেটা আপনি অনেকখানি মিনিমাইজ করতে পারবেন এবং অনেকটা স্টেবল দেখবেন। আচ্ছা, এন্টিনা সিলেকশনের ক্ষেত্রে আমরা আর একটা সবাইকে সাজেস্ট করি যে আপনি যে এন্টিনাটায় থার্ড পার্টি, এখানে মার্কেটে অনেক এন্টিনা পাওয়া যায়, যে কোনো এন্টিনা ব্যবহার করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নাই। বাট এন্টিনা সিলেকশনের ক্ষেত্রে দুইটা জিনিস দেখবেন, একটা হচ্ছে তার বিমটা যেন ন্যারো হয়, নর্মালি আমরা 4 ডিগ্রি 3.5 ডিগ্রি এরকম একটা অ্যাঙ্গেলকে আমরা ন্যারো বলি। সো ন্যারো বিম এরকম 4 ডিগ্রি বা 3.5 ডিগ্রি বিম ফর্মের আপনি এন্টিনা সিলেক্ট করতে পারেন। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ফ্রন্ট টু ব্যাক রেশিও। ফ্রন্ট টু ব্যাক রেশিও মানে হচ্ছে এই এন্টিনাটা যখন সামনের দিকে ট্রান্সমিশন করে ও কিছু পাওয়ার পিছনে লিক করে। এখন আমাদের বাজারে যতগুলো এন্টিনা পাওয়া যায় ম্যাক্সিমামই দেখছি যে ফ্রন্ট টু ব্যাক রেশিও 1:20, অর্থাৎ আমি যদি সামনের দিকে 20 ডিবি ট্রান্সমিট করি আমি পিছনে 1 ডিবি লস করব। কিন্তু আমাদের রেডিওর ম্যাক্সিমাম ট্রান্সমিশন পাওয়ার হচ্ছে 30, তার মানে হচ্ছে আমি যদি 30 ডিবি সামনের দিকে ট্রান্সমিট করি ওই অ্যান্টিনাটা ব্যবহার করি তাহলে পিছন দিকে লিকেজ হবে হচ্ছে 10 ডিবি। তাহলে আমি যদি ঠিক এই অ্যান্টিনাটার পিছনে আর একটা রেডিও আমি লাগানোর চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে এই রেডিওটা আমার আর একটা রেডিও থেকেই সিগন্যাল পাচ্ছে। এটাকে বলা হয় কোলোকেশন ইন্টারফারেন্স। এই কোলোকেশন ইন্টারফারেন্সটাকে অ্যাভয়েড করার জন্য দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনি এই কোলোকেশন ইন্টারফারেন্স অ্যাভয়েড করতে পারবেন। নাম্বার 1, আপনি যে ইন্টারনেটটা ব্যবহার করতেছেন তার ফ্রন্ট টু ব্যাক রেশিও অবশ্যই যেন আপনার 30-এর উপরে হয়। সোজা যদি 30-এর উপরে যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সমিট করলেও আপনার লিকেজ পাওয়ার 1 ডিবির বেশি হচ্ছে না, যেটা খুব একটা ইফেক্ট আপনার পাশের রেডিওতে রাখবে না। তো এ একটা টোটকা যে আমার ফ্রন্ট টু ব্যাক রেশিও 30-এর বেশি হতে হবে। আমরা নর্মালি 36 বা 32, 1:32 বা 1:36 প্রিফার করি, ক্যাম্বিয়ামের অ্যান্টিনার গুলো ঠিক তাই 1:32 বা 1:36 এরকম ফ্রন্ট টু ব্যাক রেশিও অ্যান্টিনা হয়ে থাকে। আর আপনি আপনার এমনি থার্ড পার্টি যে কোনো অ্যান্টিনা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন তার ফ্রন্ট টু ব্যাক রেশিও 1:32 বা 36 আছে কিনা। দ্বিতীয়টা হচ্ছে অ্যান্টিনারের ফিজিক্যাল সেপারেশন। আপনার টাওয়ারে সেকেন্ড অ্যান্টিনাটা লাগানোর ক্ষেত্রে প্রথম অ্যান্টিনা থেকে যদি খাড়াখাড়ি আমি যদি সেপারেশন বলি মিনিমাম 5 ফিট, আর পাশাপাশি সেপারেশন যদি বলে মিনিমাম 3 ফিট রাখার চেষ্টা করবেন, তাহলে যেটা হবে যে আপনার কোলোকেশন ইন্টারফারেন্স, অর্থাৎ এক ডিভাইসের পাওয়ারের জন্য আর সেম টাওয়ারে আর একটা ডিভাইসে সমস্যা হওয়ার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা অনেকখানি কমে আসবে। ফাইনাল যেটা আছে যে লিঙ্ক অ্যালাইনমেন্ট। লিঙ্ক অ্যালাইনমেন্ট মানে যেটা বলছিলাম যে আমাদের যদি কল্পনা করি আমার রেডিওতে এন্টিনার দুটা চোখ আছে,
তাহলে এই চোখে একজনের সাথে আরেকজনের চোখাচোখি করতে পারলে আমার অ্যালাইনমেন্ট পারফেক্ট হবে, কোনো কারণে যদি আমার এই চোখাচোখি না হয় তাহলে আমার অ্যালাইনমেন্ট হবে না। তো এগেইন আমাদের প্যারাবোলিক ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি যেহেতু আমরা লো বিমের অ্যান্টিনা সাজেস্ট করতেছি, সো এই ক্ষেত্রে অ্যালাইনমেন্ট করতে টারম্যানদের কিছুটা কষ্ট হবে, তারা যদি ধৈর্য দিয়ে কাজ করে ইনশাল্লাহ এটা খুব সহজেই ওভারকাম করতে পারবে। আমাদের যেটা বললাম যে লিঙ্কটা লোকেশন এ থেকে লোকেশন বি যেতে আমাদের একটা ফ্রি স্পেস লস হয়, এটাকে পাথ লস বলে। পাথ লসের অনেক ধরনের প্যারামিটার আছে এবং এই প্যারামিটারের মাধ্যমে আমরা এই পাথ লসটাকে ক্যালকুলেশন করতে পারি এবং ফাইনালি লিঙ্ক বাজেট করতে পারি। সো এই লিঙ্ক বাজেটটার এর কিছু ফর্মুলা আছে, আমরা সাধারণত এই ধরনের ফর্মুলা ব্যবহার করি না। আমরা যে সিমুলেশন সফটওয়্যারটা আপনাকে দেখাইছিলাম, সেই সিমুলেশন সফটওয়্যারে আমাদেরকে অলরেডি এই ফর্মুলাতে ক্যালকুলেশন করে বলে দিচ্ছে আমার ফ্রি স্পেস লস কত, আমার অ্যান্টিনার গেইন কত। এটাতে যদি আসি, যেমন আমাকে লিঙ্ক বাজেটে বলেই দিচ্ছে যে আমার সিস্টেমে মার্জিন কত, আমার ফ্রি স্পেস লস কত, আমি ব্যান্ডউইথ কত পাবো, আমার আরএসএসআই কত হবে, যে আরএসএসআই কত হবে -55। সো এই ক্যালকুলেশন গুলো আমাদেরকে আর আলাদাভাবে করতে হয় না, আমরা এই সিমুলেশন সফটওয়্যারের মাধ্যমে পেয়ে যাই। তো এই রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমি একটা লিঙ্ক করতে গেলাম, লিঙ্কটা পারফেক্ট হলো কি হলো না আমি বুঝবো কিভাবে? তো আমি যদি এই সিমুলেশন সফটওয়্যার আমি মাধ্যমে জানতে পারলাম আমার লিঙ্কটাতে আমার ম্যানিমাম আরএসএসআই হতে পারে -55, আর কেউ যদি -75 এ একটা লিঙ্ক করে এসে আমাকে বলে স্যার লিঙ্ক হয়ে গেছে, সো আমি কিন্তু কম্পেয়ার করতে পারতেছি যে আমার লিঙ্কটা কতখানি হয়েছে, আমার এখানে আরো কিছু টিউন করতে হবে কি হবে না। সো দ্যাটস ওয়াই আমরা আসলে এই ক্যালকুলেশন গুলো ফলো করি না, বাট তারপরে যাদের ইচ্ছা হয় আপনারা করতে পারেন, আপনাদের সাথে এই স্লাইডটা শেয়ার করা হবে। সো আপনারা এই ক্যালকুলেশন ইউজ করেও আপনার ফ্রি স্পেস লস এবং লিঙ্ক বাজেট ক্যালকুলেশন করতে পারবেন। চ্যানেল সিলেকশনের ক্ষেত্রে আমরা অলরেডি চ্যানেল সিলেকশনের ক্ষেত্রে অলরেডি আমরা কিছু ফরম্যাট আগেও ডিসকাস করছিলাম যে আমরা দুটো চ্যানেল আমরা পার্টিকুলার যে স্পেকট্রাম থাকবে স্পেকট্রামকে সার্টেন ব্যান্ডউইথ চ্যানেল ব্যান্ডউইথ আমরা চপিং করব এবং একটা চ্যানেল থেকে আর একটা চ্যানেলের মধ্যে আমরা একটা গার্ড ব্যান্ড কনসিডার করব। এবং এখানে আমরা বলছিলাম যে আমরা জিপিএস সিঙ্ক্রোনাইজেশন ইউজ করতে পারি যাতে আমার চ্যানেল ব্যান্ডউইথের গার্ড ব্যান্ডের পরিমাণটা কম হয়, আর যদি জিপিএস সিঙ্ক্রোনাইজেশন ব্যবহার না করি আমি নন সিঙ্ক ডিভাইসও ব্যবহার করতে পারি। বাট সেক্ষেত্রে শর্ত হচ্ছে চ্যানেল ব্যান্ডউইথের দ্বিগুণভাবে গার্ড ব্যান্ডের পরিমাণ। আমরা আর একটা ইয়ে বলছিলাম যে আমরা কো লোকেশন ইন্টারফারেন্স অ্যাভয়েড করার জন্য ইঞ্জিনিয়ারগুলোতে আমরা বেটার ফ্রন্ট টু ব্যাক রেশিও চাই মিনিমাম 30-এর উপরে। আমাদের ক্ষেত্রে আমরা 32-36 dBi এন্টিনার যে ফ্রন্ট টু ব্যাক রেশিও মেনটেন করি। সো আপনার যদি কোনো থার্ড পার্টি এন্টিনার ব্যবহার করেন অবশ্যই করতে পারেন, বা সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে কোলোকেশন ইন্টারফারেন্স অ্যাভয়েড করার জন্য আপনার ফ্রন্ট টু ব্যাক রেশিও অবশ্যই জন্য কিছুটা হায়ার হয়। দেন আর একটা প্যারামিটার আমরা কনফিগারেশনের সময় বলে থাকি, সেটা হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন পাওয়ার। অর্থাৎ ফর এক্সাম্পল আপনার একটা লিঙ্ক থেকে সরি একটা টাওয়ার থেকে তিনটা লিঙ্ক বেরোয়েছে, একটা 5 কিলো, একটা 10 কিলো, একটা 20 কিলো। এখন তিনটাই যদি একই মডেলের রেডিও হয় তাহলে ডেফিনেটলি 5 কিলো রেডিওটা যদি আপনার টাওয়ারে এসে পৌঁছায় -60 তে, 20 কিলো লিঙ্কে এসে পৌঁছাবে -75। তার মানে 20 কিলো লিঙ্কটা হচ্ছে দুর্বল, উইকলি উইক উইক অবস্থায় আসবে হচ্ছে টাওয়ারে। আমাদের ক্ষেত্রে কি, আমরা যদি রাতে গাড়ি ড্রাইভ করি এবং সামনে থেকে যদি কোনো হাই বিমের একটা গাড়ি আসে আমরা কিন্তু কিছু দেখতে পারি না। সো এখানে যে এখানে সেম ঘটনাটাই ঘটবে যে আমার যেহেতু কাছের লিঙ্কটার জন্য কাছের লিঙ্কটা বেশি পাওয়ারে এসে আসতেছে টাওয়ারে, আর দূরে দূরের লিঙ্কটা কম পাওয়ারে আসতেছে, যার দূরের লিঙ্কটা কাছের লিঙ্কের উজ্জ্বলতার জন্য টাওয়ারে প্রপারলি আসতে পারবে না।
এটার জন্য যেটা করতে হয়, আমাদের ক্যাম্বিয়াম রেডিওতে অটোমেটিক পাওয়ার পাওয়ার কন্ট্রোলের একটা অপশন দেওয়া আছে। সেই অটোমেটিক পাওয়ার কন্ট্রোল আপনি যদি ফর এক্সাম্পল আপনার রেডিওতে সরি আপনার টাওয়ারে যদি বলে দেন যে আমার এই টাওয়ারে যারাই আসবে তারাই -60 এসে পৌঁছাবে, সো ওই কাছের লিঙ্কটা দেখা যাচ্ছে যে সে -38 পৌঁছাতে পারে, সে তখন তার পাওয়ারটাকে কমায় দিয়ে সে এমন পরিমাণ পাওয়ার ট্রান্সমিট করবে যে পারে সে তার টাওয়ারে -60 এসে পৌঁছাতে পারে। সো